অঙ্কিতা দেবনাথ, রাজ্যের একজন ব্লগার। সাথে বিভিন্ন বিজ্ঞাপনে তাকে মডেল হিসেবে দেখা গেছে একাধিকবার। তার কাজে কোনো সময় পেয়েছেন ভালোবাসা, আবার অনেক সময় বিতর্কিত মন্তব্য করে ব্যাপক ট্রোল হতে হয়েছে। এক কথায়, ত্রিপুরার এই মডেল কখনো আলোচিত, আবার কখনো সমালোচিত হয়েছেন। কিন্তু ইদানিং কঠিন সময় তার। ভালো নেই অঙ্কিতা, ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছে অঙ্কিতা। চিকিৎসা চলছে, কিন্তু কতদিন আর বাঁচবেন নেই তার উত্তর। নিজের ফেসবুক পেজ থেকেই এই তথ্য দিয়েছেন রাজ্যের এই জনপ্রিয় মডেল। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সবার পরিবার সবাই ভালো আছে। আমার আজকে এই লাইফটাতে আসা যে কথাটা বলার জন্য, সেটা হলো যে আমি ডায়াগনোসড হয়েছি ক্যান্সার থার্ড স্টেজে। এখন আমার ট্রিটমেন্ট চলবে আরও মিনিমাম 7-8 মাস। তো আই হোপ কি সব কিছু ঠিক হয়ে যাবে, আমিও ঠিক হয়ে যাব। যদি তেমনটা না হয়, আমি বলতে চাই যে যদি আমি এমন কিছু করে বা বলে থাকি যে আমার কথায় তোমাদের কারোর কোনো সেন্টিমেন্টে কোনো তোমরা আঘাত পেয়েছো, তো আমায় ক্ষমা করে দেবে আর আর আমার জন্য প্রে করবে। আর যদি আমি ঠিক হয়ে আসি, সব কিছু ঠিক থাকে, তাহলে আমি বলছি যে আমি অবশ্যই কিছু একটা করে যাব ত্রিপুরার জন্য। আর আমার জন্য সবাই অনেক অনেক প্রে করবে। আর আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার পাশে ছিল এতদিন অবধি, আর যারা আমার জন্য প্রে করবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ। তো ঠিক আছে, আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ত্রিপুরা ইন্ডাস্ট্রি একেবারেই ছোট, পশ্চিমবাংলার সাথে টক্কর দেওয়া কার্যত অসম্ভব, কিন্তু অঙ্কিতা ছিল সম্ভাবনাময়। তবে অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে লাইট ক্যামেরা থেকে শত যোজন দূরে এই মডেল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।